রাস্তার মেয়ে ওই যে বাবা মার নাম কয় সেগুলা বাবা মার না এগুলা নিয়ে বানানো এটা রাস্তায় জন্ম নিছে এই কথা বলে আমার ছেলেটা আর আমার দেয় থাকতাম কারণ আমার তো মা বাবা নাই মাথা ফাটাই ফালাইছে তারপরে শুই দিয়ে শৈলের মধ্যে বিধাইছে বাসের মধ্যে একটা কাহিনী হয়েছিল আমাকে নিয়ে 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 ওই যে মাসে বাসে কাজ করতে দিত আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আল্লাহ আমাদের মঙ্গল করুন এই দোয়া সব সময়ের মতো আপন ঠিকানায় আমন্ত্রণ জানাচ্ছি আপন ঠিকানার একটি বেসিক ভিডিও আপন ঠিকানার বেসিক ভিডিও মানে হচ্ছে পরিবার খোঁজার জন্য আপ্রাণ চেষ্টা এবং পরিবার খোঁজার আকুতি নিয়ে একজন ভাই কিংবা বোন তার এই অনুষ্ঠানে আসা তার জীবনের সেই খণ্ড খণ্ড দুঃখগুলো কষ্টগুলো আমাদের সামনে তুলে ধরা আপনারা জানেন যে বাংলাদেশের অসংখ্য ছেলে মেয়ে প্রতিনিয়তই এই দুর্ঘটনার শিকার হন নানা কারণে হন সেদিকে আমরা যাব না তো তারা এই সমাজেই বেঁচে থাকেন সমাজ বিভিন্ন নির্যাতন বিভিন্ন ধরনের অত্যাচারের শিকার হন তারপরও জীবন বয়ে চলে এবং একটা পরিণত বয়সে এসে তারা এই অনুষ্ঠানে আসেন এবং আসার পরে তাদের যে খণ্ডখণ্ড স্মৃতিগুলো আছে সেগুলো থেকে সেই মেমোরি থেকে আমরা তাদের পরিবার খোঁজ করি বিগত চার বছরে প্রায় শত শত ছেলেমেয়েদেরকে আমরা তাদের পরিবারে ফিরিয়েছি সো স্টুডিও অফ ক্রিয়েটিভার্সের একটা অসাধারণ উদ্যোগ আপনাদের সবার প্রচেষ্টায় আমরা এগিয়ে চলেছি আলহামদুলিল্লাহ সোমায়ের কথা বড়াবো না যিনি আমার সঙ্গে আছেন তার কাছে যাব যদি আপনি অনুশোনা অংশ গ্রহণ করতে চান নিজের পরিবার খোঁজার জন্য কিংবা কাউকে নিয়ে আসার জন্য আমাদেরকে ফোন করবেন আমাদের ফোন নাম্বার হচ্ছে 096398877 আপনার নাম কি? হ্যাঁ আমার নাম আমিনাক্তার পপি আমিনাক্তার পপি এটা বাবা আমার দেওয়া নাম জি আর কিছু মনে আছে গ্রামের নাম মনে নাই না শুধু মনে আছে ফরিদপুর জেলা জি আর সৎ বাবার নাম মনে আছে আব্দুল আজিজ

যেটা জন্ম থেকে ছিল এখন কেটে ফেলছি মানুষ অনেক কথা বলে তো তাই আবার আমার বাচ্চা আছে না ওরও একই অবস্থা আমার মতোই পপি কি গল্প আপনার কি হয়েছে একটু বলেন আমাকে একবার শৈশব থেকে ছোটবেলা থেকে যেটা মনে আছে ছোটবেলা থেকে মানে আমি আমার আম্মুর কার সঙ্গে আমার আম্মু আমাকে বাড়ি থেকে নিয়ে আসছিল তাই আমি তখন অনেক ছোট আমার যেটুকু মনে আছে আমি আমার আম্মুর মুখ থেকে সব কিছু শুনছিলাম কিন্তু তারপরে আমার আম্মু আয়সা ঢাকা আয়সা ওই যে রাজমিস্ত্রি কাজ করছিল পরে আমার যে সৎ বাবার সঙ্গে রিলেশন করে বিয়ে করে আচ্ছা এটা আপনি বুঝতেন যে উনি বিয়ে করতেছে ওই বয়স ছিল আপনার না সেরকম বয়স ছিল মানে উনাকে হঠাৎ একদিন আমাদের রুমে দেখি আচ্ছা পরে উনি আমার আম্মু বলতেছে উনি আমার বাবা লাগে কারণ আমি তখন আমি ছোট থেকে একটু আমি বলছি যে না আমার বাবা তো এটা না হুম আমার বাবার নাম মিন্টু হুম তাই সেই জন্য অনেক মন মনে ইন্ন হইছে কিন্তু আমার মা তার পরবর্তীতে আমার একটা বোন হয় হুম সেই বোন নিয়ে আমার মা আমাকে নিয়ে থাকতো এর আমার সৎ বাবা চলে যায় আমার সৎ বোন হওয়ার পরে ছয় মাসের সময় চলে যায় চলে যাওয়ার পরে আমাকে এক বাসায় যেমন একজনের বাসায় কাজ করতো সে বাসা আমাকে রেখে উনি চলে যায় তারপর আর উনি যে ডেট দিয়ে গেছে সেই ডেট মতো আর আসেনি তারপর উনি আর সেই ডেট যে ডেট দিয়ে গেছিল যে আমি এই ডেটে এসে নিয়ে যাব সেই ডেট মতো আর আমার আম্মু আসেনি আর আমি তখন কাজও করতে পারতাম না আমি ছোট ছিলাম তো তাই পরে ওনার আমার বাজার আছে অনেক বড় বাজারের ভিতরে ছেড়ে দিছিল বাজারের ভিতরে নিয়ে গিয়ে ছেড়ে দিয়েছে আপনাকে জি এটা কি আপনি বুঝতেন যে আপনাকে আজকে ভাবে ছেড়ে দিচ্ছে না কি করছে কি বলছে বলছে যে তুমি এখানে দাঁড়াও তো ঘন্টা পর ঘন্টা চলে গেছে ওনারা আর আসে নাই আসে নাই পরে আমি কেন কি করব আমি তো আর ওই বাজারের মোড় ঘুরে আর বাসায়ও যাইতে পারি নাই তারপরে হাঁটতে হাঁটতে পরে ওই যে ছোট ছোট বাস আছে না মিনি বাস ওই বাসে ওইটা আমি বলছি ফরিদপুর যাবো কারণ আমি যেটুকু জানি আমার বাড়ি ফরিদপুর পরে আর ফরিদপুর যাইতে পারিনি কোথায় নাম আছে ফরিদপুর যাইতে পারিনি ওই বাসের মধ্যে একটা কাহিনী হয়েছিল আমাকে নিয়ে কি কাহিনী মানে ওই যে ছেলে ধরা আছে না ছেলে ধরার আমাকে নিতে গেছিল তো না মানে ছোট তো তাই তে ওই বাসের যে কন্ট্রাক্টর মানে গাড়ি চালে যে সে আর হেল্পার ওনা দুজন মিল্লা অনেক মানে ওনার সঙ্গে ঝগড়া করছে যে না এই এক একা একা উঠছে ফরিদপুর যাবে হয়তো হারাই গেছে পরে পুলিশ উঠছে পরে পুলিশের কাছে আমাকে দিয়ে দিছে তারপর পরে তিন দিন নাকি চার দিনের মতো এরকম যে ওখানে ছিলাম আচ্ছা আমার মাকে বাবাকে মানে আমি যেটুকু জানি এখনো সেগুলো নিয়ে খোঁজাখুঁজি করছে পুলিশে জি পায় নাই না পাওয়ার কারণে আমাকে দিয়ে দিছে সরকারি আশ্রয় কেন্দ্রে আচ্ছা কোথায় এটা এটা হচ্ছে মোহাম্মদপুরে মোহাম্মদপুরে হ্যাঁ জি ওইখানে দিয়ে দিছে ওইখান থেকে আবার আমাকে নিয়ে বেচা কেনা হয়েছিল বেচা কেনা হয়েছে আশ্রয় কেন্দ্র থেকে জি কিভাবে বেচা কেনা কিভাবে একটা ম্যাডাম ছিল উনি আমাকে আনছিল আমার কথা বুঝলা আই না আর আমাকে দেয় নাই পালে নাই পালে নাই না নিয়ে নিয়ে ওই যে মাসে মাসে কাজ করতে দিত ওনারা অনেক অত্যাচার করছে মনে করেন মাথা ফাটাই ফালাইছে তারপরে শুই দিয়ে শরীরের মধ্যে বিধাইছে অনেক কষ্ট দিছে তারপরে থাকতাম কারণ আমার তো মা বাবা নাই কই যাবো পরে ওনাদের কন্ট্যাক্ট শেষ হয়ে যেত যখন তখন আমাকে নিয়ে আবার আশ্রয় কেন্টে নিয়ে দিয়ে আসতো এরকম তিন চার বাসায় আমাকে এরকম করছে তারপরে আমাকে নিয়ে আপু গাজীপুর নাম শুনছেন পরে আমাকে জিজ্ঞেস করছে তুমি কি এখন মাসে কাজ করবা নাকি নিজের মতো চলবা তখন আমি একটু বড় হয়েছি আমি বলছি না আমি আর মাসে কাজ করব না ওনারা অনেক মারে খেতে দেয় না ঘুমাইতে দেয় না অনেক অত্যাচার করে পরে কয় ঠিক আছে পরে আমাকে এই গাজীপুর ট্রান্সফার করে দেয় আশ্রয় আমি ওইখানে আবার বড় হই ওইখান থেকে আবার একটা লোক বলছে যে আমাকে লেখাপড়া করাবে লেখাপড়া করাবে আমি আবার সে লোবেলোবে আমার আফিস নেই ইতিহাসগুলো মনে ছিল না বুঝলে গেছিলাম সব পরে বলছি যে থাক লেখাপড়া যেহেতু করাইবে তাহলে আমি যাব পরে আসছি পরে ওনার একটু স্বভাবটা খারাপ ছিল স্বভাবটা খারাপ ছিল তখন তো অনেক বড় অনেক কিছু বুঝি পরে আমি ওই বাসা থেকে আচ্ছা এই এক নাম্বার কাজ করছি আসছি চাকরি নিয়েছিলাম ওইখান থেকেই আমি এই কর্মজগতে এখনো আসছি পরে ওই পুরা গার্মেন্টস থেকে আবার আমাকে একজন বুদ্ধি দিচ্ছে সিস্টারে যাও তুমি অপটারে চাকরিতে ঢুকতে পারবা ওইখানে গেছি পরে গার্মেন্টসের মধ্যে একজন আমাকে মেয়ে বলতে এমনি ওনার মেয়ে ছিল না উনি আবার কি করছে উনি আবার আমাকে বরিশালের এক ছেলের সঙ্গে বলতে গেলে একটা মতো কারণ আমার তখন হয় নাই বছর হয় নাই বুস্তির মধ্যে আমাকে ওই ছেলের সঙ্গে বিয়ে দিছে আমি পরবর্তীতে আমার স্বামীর কাছ থেকে জানতে পারছিলাম যে উনি টাকা খাইছে আচ্ছা টাকা খেয়ে আমাকে উনার সঙ্গে দিয়ে দিছে তো ওইখানেও আমার বাবা মা নাই দেখে আমাকে অনেক রকমের কথা শুনতে হয়েছে অনেক মায়ের ধরো খাইছি তেমন চিন্তা করছি স্বামী যেহেতু মারতেই পারে কারণ আমার মা তো আমার বাবার সংসার ছেড়ে দিয়ে আসছে আমি তো আর পারি না সেই কথা চিন্তা করে আমি আর কোন দিকে লড়ি নেই তারপর আমার স্বামীটা মারা যায় বিয়ার প্রায় বছরের মধ্যেই আমার স্বামী মারা যায় আমার একটা ছেলে ছিল ছেলেটাকে আমার স্বামী মারা যাওয়ার পরে আমার শাশুড়ি আমার ছেলেটাকে রেখে দিছে দেয় নেই বলে যার বাবা মা নাই রাস্তার মেয়ে ওই যে বাবা মার নাম কয় সেগুলা বাবা মার না এগুলা নিয়ে বানানো এটা রাস্তায় জন্ম নিছে এই কথা আমার ছেলেটা আর দেয় না এই প্রথম স্বামী জি তারপর তারপরে ওইখান থেকে আমাকে বাইর থেকে অনেক অপবাদ দিয়ে বের করছে বের করছে পরে আমি আবার ঢাকা আসি এসে গার্মেন্টসে গার্মেন্টসে চাকরি করি ওনাদেরকে আমি টাকা দিই তারপরেও টাকা দিতেন তারপর টাকা দিতাম কারণ আমি ওই যে একটা ছেলে আছে ছেলেটা কথা চিন্তা করে টাকা দিতাম পরে হঠাৎ করে আমার উপর একটা খারাপ কথা তুলছিল ওই বলছে মানে আমার ভাসুর ছিল হিসাবে ভাসুর ভাসুরে আমার সঙ্গে একটা খারাপ কথা বলছে সেটা আমি ওনাদেরকে জানাইছি জানানোর পরে বলতেছে যে হ্যাঁ আমার ভাইপুত্রে খাইছো আমার সব ছেলে খাইছো এখন আমার ভাইপুত্রের পিছনে লাগছো পরে কথা বলার পরে আমার ঘৃণা লাগছে ঘৃণা লাগার পরে আমি ওই বাসা থেকে বের হয়ে গেছিলাম পরে প্রটাকশনের কাজে গাজীপুর গেছি গাজীপুর থেকে চাকরি বাকরি করতাম এরকম সবসময় মুখ কালাকালি অনেক খারাপ খারাপ বিশ্রী বাসায় বকাবকি করতাম শ্বশুরবাড়ির থেকে তারপরে আমাকে এই যে বর্তমান হাজবেন্ড যে উনি সব জেনেই আমাকে বিয়ে করছে আচ্ছা উনি জানে আমার দুনিয়ায় কেউ নাই আমার একটা ছেলেছে স্বামী মারা গেছে অনেক অত্যাচার সহ্য করছে উনি সব জানে বাচ্চাটা কোথায় উনারা রেখে দিছে তাই না তাহলে উনি চাই দাদার কাছে থাকতে যোগাযোগ আগে করতে পারতাম না ওনারা অনেক খারাপ খারাপ ভাষাগালি করতো তা আমার ছেলে যেহেতু আমার তো বেহাই করবেন না যারা ভিডিও টা দেখছেন আমার ধারণা আগের পক্ষের অনেক লোকজনই হয়তো এই ভিডিওটা দেখবেন এটা করবেন না কখনো আপনারা যদি এটা মনে করেন যে এই মা সম্পর্কে বাজে কথা বলে ছেলের কাছে আপনারা একটা ভালো অবস্থান তৈরি করবেন এটা সম্পূর্ণ ভুল ওর মনের মধ্যে মাকে নিয়ে যদি বিষ ঢুকায় দেন ও ভবিষ্যতে কিন্তু মা জাতিকেই সম্মান করা অসম্মান করা শিখবে এতে ভালো কিছু হবে না কারণ ওরও একসময় বিষাদী হবে ওর শাশুড়ি হবে তাদেরকেও সে অবচেতন মনেই রেসপেক্ট করবে অসম্মান করবে এগুলো শেখাবেন না মা তো মায় সে পেটে ধরছে এবং মাকে কি পরিমাণ সম্মান দেওয়া হয়েছে আমাদের ধর্মে আমাদের সামাজিকতা এগুলো অবশ্যই আপনাদের খেয়াল রাখা উচিত আর উনি যে বক্তব্য দিচ্ছেন সেটাও যে কতটুকু সঠিক সেটা আমাদের জানা নাই তবে এখানে এটা ঠিক যে আমাদের সমাজে এই জিনিসগুলো হয় সেপারেশন হয়ে যাওয়ার পরে ডিভোর্স হয়ে যাওয়ার পরে যে জিনিসটা সমস্যাটা দেখা দেয় সেটা হচ্ছে সন্তান যার কাছে থাকে সে এমনভাবে বড় করে যে দেখা গেলো বাপের কাছে থাকলে বাপ বড় করতেছে যাতে ওর জীবনে মার অস্তিত্ব নাই থাকে আবার মার কাছে থাকলে মা এমনভাবে বড় করতেছে যে বাপ মানেই হচ্ছে পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষ এই ব্যাপারগুলা জঘন্যতম বিষয় এতে করে বাপেরও ক্ষতি হয় না মায়েরও ক্ষতি হয় না সবচেয়ে বড় ক্ষতি হয় ওই বাচ্চাটার কারণ ও বাপ বিদ্বেষে হয়ে বড় হয় অথবা মা বিদ্বেষ হয়ে বড় হয় এবং এটা প্র্যাকটিক্যালি ও যখন প্র্যাকটিস করতে যায় তখন ওর জীবনটা ভয়ানক দুঃসহ হয়ে ওঠে এগুলো জেনারেশন বাই জেনারেশন আমরা ক্যারি করি সো এগুলো করা যাবে না নিজের সন্তান যদি ভালো চান বাপের যতটুকু রাইট তাকে সেটা শেখান মার যতটুকু রাইট তাকে ততটুকু শেখান এবং সেটা সেপারেশনের পরেও ডিভোর্সের পরেও খুব ইম্পর্টেন্ট তো আপনার বর্তমান সংসারে আপনি ভালো আছেন জি আল্লাহর রহমতে ভালো আছি এখানে ছেলে মেয়ে কয়জন আমার একটা মেয়ে একটা মেয়ে আপনার হাজবেন্ড আসছে আজকে জি আপনি অনুষ্ঠানে খোঁজ পেলেন কিভাবে এই অনুষ্ঠানে জি আমি আমার হাজবেন্ড এটা মোবাইল দিছিলাম আরে সেই মোবাইল থেকে আমি দেখে দেখে খোঁজ পেয়েছেন আপনি কাকে খুঁজতেছেন আজকে আমি খুশি আছি যদি আমার মাকে পাই পাইলাম বাবাকে পাইলো পাইলাম সেজন্য আপনি মিস করেন ওনাদেরকে মনে পড়ে ওদের কথা মনে তো পড়ে মাই তো আসলে দি আসছিল মা দি আসছে কিন্তু সে তো আমার মা খোঁজ তো নাই নি তাহলে এই মাকে এই বয়সে সে খুঁজে লাভ কি উনি তো আমার মা আপনার মায়ের নাম কি পারভিন পারভিন বাবার নাম মিন্টু মিয়া মিন্টু মিয়া মায়ের নাম বলছেন পারভিন আপনার নাম আমেনা আক্তার পপি মামার নাম

সেটা ওনারা জানে আমি বড় হয়েছি পরে দেখছি এই জায়গা ছিল এখানে এখানে এখন উঠে গেছে উপরের দিকে আচ্ছা মিয়া বংশ না বংশীয় ব্যবসা হচ্ছে গুড়ের ব্যবসা গুড়ের ব্যবসা করতো আচ্ছা বাবার সর্বপ্রথম ব্যবসা ছিল মালাই বিক্রয় মালাই মানে কি আইসক্রিম মালাই যেটা খাই আমরা জি আমার আম্মু বলছে এগুলা বলতো আমার বাবা বলছে করছে বলে মানে উনি বলতো মানুষের সঙ্গে আমি শুনছি আচ্ছা আমি যদিও উনি মুখে বলেছেন ঘটনাটা আমি শর্ট করে আপনাদেরকে আরও একবার বলছি একটু মনোযোগ দিয়ে শুনবেন উনিশশো সালে আমার মার সাথে আমি ফরিদপুর থেকে ঢাকা মিরপুরে আসি মিরপুরে আসার পর আমার মা রাজ রাজযোগালির কাজ নিয়েছিল সেই কর্মস্থলে একটা কন্ট্রাক্টর আব্দুল আজিজের সাথে আমার মায়ের বিয়ে হয় আমার সৎ বোন জন্মের পরে আমার সৎ বাবা ছয় মাসের মধ্যে কী বলেছেন ছয় মাসের রেখে বোধ না ছয় মাস রেখে চলে যায় এরপর আমার মা মানুষের বাসায় কাজ নাই মায়ের কাছে একটা চিঠি আসে এরপর আমার মা আমাকে সেই বাসায় আমাকে রেখে চলে যায় আমার মা চলে যাওয়া সেই বাসায় মানুষরা আমাকে বাজারের মাঝে রেখে হারিয়ে যায় আচ্ছা এরপর আমি এক অপরিচিত বাসে উঠি বেসিক্যালি হচ্ছে ওর মা চিঠি পেয়ে চলে গিয়েছিল কিন্তু চিঠিটা কিসের ছিল কি আপনি জানেন চিঠিটা বাড়ি থেকে আসছিল হাজার মানুষ হাজার রকমের জীবন আর কিছু বলবেন না সব বলছেন প্রিয় দর্শক এবং শ্রোতা একটা ভালো সংবাদের প্রত্যাশে আমরা এটুকুই আজকে উপস্থাপন করছি এই ভদ্রমহিলাকে যেন আমরা তার পরিবারের কাছে ফেরাতে পারি এই প্রত্যাশায় শেষ করছি আসসালামু আলাইকুম